আজকে যদি আমি পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য, এদিকে দেখা ওখানে রাইসটা রেডি হচ্ছে। চাপতে হবে এরকম করে, শুধু আস্তে আস্তে করে লাগাবে। নুন জলে দিয়ে দিবি। আমি আসবোই না বলেছিলাম, আর এই ছেলেটা বাবা কি রাত, কালকে রাত্রি 10টার সময় বলেছে আমি যাবো না। মানে তোমার জামাই বলছে প্রথম থেকেই তুমি যাও আমি যাবো না, না গেলে ভাই রাগ করবো, প্রথম থেকেই বলছি আমি দূর আমি যাবো না, আবার চলে আসতে হবে আমি যাবো না। হ্যাঁ রসুনটা পুরো একদম পেস্ট তো পেস্ট। আচ্ছা টমেটো কুচি নেই আর ঘরে, ও ভাই ভুল করে একটু কম এনে ফেলেছে ঘরের বলেই আমি উঠে আবার নিয়ে রেখেছিলাম। ঠিক আছে চলো। মাঝখানে ফুল পেয়ে যাচ্ছে, শুনতে তো সমান ঘোরানো হচ্ছে না, আমি সেটা বলছি না, শুনতিটা মাঝখানে দাঁড়ান, শুনতিটা একটুখানি মাঝখানটা উঁচু হওয়ার দরকার, তবে তো যেমন কড়া যেমন ঢেউ খেলানো আছে শুনতিটা সোজা, সেই জন্য মাঝখানটা পড়ছে না, মাঝখানটা ডাউন হয়ে যাচ্ছে। এটা মিস মানুষে কিনে নিয়ে যেতে, দেখতে সুন্দর
বাবু সরে যা। জীবনে প্রথমবার মাংস তাতে এলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।